এই যে গাইস দেখো ওটা হচ্ছে পা, এটা হচ্ছে তোর আমার এই জায়গাটা কুনি, এটা হচ্ছে তোমার পেট। তো গাইস ফাইনালি জিসকা মুঝে থা ইন্তেজার। তো গাইস ওটা ফাইনালি চলে এসেছে। তো গাইস এই বড়ি ফাইনালি তোমরা দেখতে পাবে আমাদের বেবিকে। এই দেখো কচু, দেখো কত ছোট, দেখো কচু, এই দেখো কচু, দেখো এই দেখো কচু, দেখো সই, দেখো। তো হ্যালো কিডস এন্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তোমরা দেখছো সানি রীতিকা ব্লগ। আগের ব্লগে যেরকম দেখলে আমরা গেছিলাম হচ্ছে রেমেডিতে আমার পেটের ফটো করতে, আর আজকে অনেক 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 হ্যাপি আছি। তারপরে এখন সন্ধ্যেবেলা ব্লগ স্টার্ট করছি, কারণ আজকে আমি এখন কটা বাজে, 6:15 বাজে, এখন যাচ্ছি আমরা রিপোর্টটা আনতে। মানে আমি সেকেন্ড টাইম বেবিকে দেখেছি, আর আজকে তোমরাও দেখতে পাবে, তোমার দাদাও দেখতে পাবে, এখন শুয়ে আছে। মানে খুবই মজা হচ্ছে, আজকে যাব গিয়ে নিয়ে আসবো রিপোর্টটা, কারণ কালকে গণেশ পুজো আছে। আর আমাদের বাড়িতে একটা জিনিস আসবে, মানে খুবই সুন্দর জিনিস, সেটা তোমার দেখতে পাবে, মানে নিজে হেঁটে হেঁটে এটা চলে আসছে, তাই তো বল ভাই? মনে হয় যে আমার বউ প্রেগনেন্ট হওয়ার থেকে আমি প্রেগনেন্ট হওয়ার ভালো হতাম, মানে এতটা বেশি জেলাস, কারণ ও বেবিকে দুবার দুবার দেখতে পেলো, নিজের চোখে লাইভ দুবার দুবার দেখতে পেলো। আমি কেন একবারও পেলাম না, আমি কেন একবারও পেলাম না? আমার পেটে দিয়ে দে, বউ বলছে নিয়ে নে, কি করে নেবো বলো? ঠিক আছে, যখন নেক্সট বেবি হবে, নেক্সট বেবি আমার পেটে হবে, ঠিক আছে, তখন হচ্ছে কি তুই দেখতে পাবি না, আমি দেখবো, তখন দেখবি তো কেমনটা লাগে, তখন আমার বউ বুঝবে আসল মজাটা আর কি, ঠিক আছে। এখন একা একা হচ্ছে কি বেবিকে দেখছে, আমি দেখতে পাচ্ছি না, আমার কতটা কষ্ট, আমার কষ্টটা এখন কেউ বুঝবে না, মানে কী কষ্ট। আমার বেবিকে আমি একবার দেখতে পেলাম না, আজকে যাও দেখতে পাবো পুরো ফটোতে, তার জন্য প্রচুর প্রচুর বেশি আনন্দিত আছি, নেক্সট বারে তখন আমি লাইভ দেখবো। গাইস আমরা ঘোড়াতে চলে এসেছি, আর সামনে এই রেমেডি আছে, ঠিক আছে, মেয়েটাকে ধাক 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 ঘোড়ায়, ও মেরে বেবি কখন দেখেনগে, মানে আমাদের বেবিকে আমরা এবার দেখবো, তো ধাক ধাক হচ্ছে, বেবিকে দেখবো আমরা কেমন বেবিদের বেবির মতো হয়ে গেছি, মানে বাচ্চাদের মতো ব্যবহার করছি, রাস্তাটা পার হয়নি কথা বলি, আমরা হচ্ছে কি রাস্তা পার হয়ে গেছে, ঠিক আছে। আর এই যো রীতিকা কেমন লাগছে? আমার তো হেভি লাগছে, এই সামনেই চলে এসেছি রেমেডির একেবারে, কিন্তু কাগজপত্রগুলো বার করে নিয়েছি, যদি কাগজপত্র জমা দিলে, কাগজপত্র না দিলে তো আমাকে দেখতে দেবে না, না আমাকে তো রিপোর্টটা দেবে না। চলো দেখতে দেখতে যাই আগে, ফার্স্টে এখন দেখাবো না, আমরা এখন খুলবো না, আমরা ঘরে গিয়ে তারপরে ওপেন করবো। হ্যাঁ তো গাইস বলো আমাদের মতো কাদের কাদের হচ্ছে কি ধাক ধাক হচ্ছে দেখার জন্য, তোমরাও কিন্তু প্রচুর অপেক্ষা করো, সবই জানি, এইবার তোমাদের অপেক্ষাও শেষ, আমাদের অপেক্ষাও শেষ। তো গাইস ফাইনালি জিসকা মুঝে থা ইন্তেজার। তো গাইস ওটা ফাইনালি চলে এসেছে, আমি হচ্ছে কি এই ডায়লগটা বলার জন্য অনেকক্ষণ ধরে ভেবেছিলাম, ঠিক আছে। তো হচ্ছে কি আমি ভাবছিলাম লোক হাসাহাসি করবো, হাসাহাসি করে তাতে আমার কি, আজকের আমি গাইস বহুত 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 বেশি খুশি। রীতিকা ওটা কোথায়? ওই ওই তো গাইস ওই ব্যাগটার মধ্যে আছে আমার ওলা বা আমার পুলি ফটো, যেটা দেখবো আমি, মানে কী আনন্দ লাগছে, ওটা ঘরে গিয়ে কখন ওটা খুলবো, মানে এটা যেদিন আমি হচ্ছে কি আইফোন কিনেছিলাম 1.5 লাখ টাকা দিয়ে, সেই দিনে অত খুশি হয়নি যতটা আজকের খুশি যখন ওটা আনবক্সিং করবো। সবাই দেখছে ভাবছে তো চিল্লা চিল্লা এত খুশি হয়ে যাচ্ছে কেন, কিন্তু সবাই কি জানে যে বিষয়টা কী, বিষয়টা যে জানে সে খুশি, তাই না? যেটা হচ্ছে কি আমি সবাই যেভাবে দেখতে পাচ্ছ পেছন থেকে দেখে 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 যাচ্ছে, তো সেটা কোনো প্রবলেম নেই, কিন্তু প্রচুর খুশি। যাই হোক খুশির মাঝখানে একটা দুঃখ আর বাধা চলে এসছে, মাছের কাটা গলা আটকে গেছে, লাইন দাও ও ওই মাথা অবধি, সেই মাথা অবধি এখন লাইন আছে, এখন আমাদের যেতে হবে, চলো রাস্তা পেরিয়ে। এখন আছি হচ্ছে আমরা মিষ্টির দোকানে, আর মিষ্টি আমি খাইনি, যে দুধ কিনে নিয়ে এসেছি, আমি ভাবছি কিছু বিস্কুট দিয়ে খাবো। আর এই যে আমার হাতে আছে রিপোর্টটা, আমি এখন ওপেন করিনি, ওপেন করতে যাচ্ছি না, তোমার খ্যাঁ 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 করছে, তো তুই এখানে ওপেন করবি, আমাকে না দেখা যায় আমি চোখ খাচ্ছি, ও বলে আমি ওপেন করে দিচ্ছি, ওপেন করে দিচ্ছি, আমি ঝপ ঝপ দুটো চপ সেকেন্ড রাউন্ডে ফিনিশ করলাম, এখন এই বড়ি একা বড় চলো তুই খোল, আমি খুলবো।
আর এখানে দেখো আমার দিদা ফোন করছে, মানে বোন ফোন করছে দিদার ফোন থেকে, মানে দেখবে বলে আমি বলেছি ফটোটা পাঠাবো, মানে ওই স্ক্যানটা পাঠাবো, যেন মাথা খারাপ করে দিচ্ছে আমার বোন। তো গাইস এইবারই ফাইনালি তোমরা দেখতে পাবে আমাদের বেবিকে। তো হচ্ছে কি যেটা হচ্ছে কি আমাদের আগের ভিডিও তোমাদেরকে বলছিলাম, এটা লিগ্যাল কি না, মানে হচ্ছে কি ভিডিও করা লিগ্যাল কি ইললিগ্যাল ওটা আমরা জানি না, ঠিক আছে। আর এটাও বললো আমাদের ওই রেমেডি থেকে একজন ভিডিও দেখে। হ্যাঁ, আর আমরা হচ্ছে কি বসেছিলাম, তো একজন এসে বললো মানে ওখানে কাজ করে, বললো তোমাদের ভিডিও দেখি, ঠিক আছে, আমাকে বলেছিল। তারপরে হচ্ছে ওখানে একটা লেখা ছিল না, তো আমি ভাবছিলাম যে এখানে কি মানে লিগ্যাল না ইললিগ্যাল, ওখানে লেখা ছিল যে বাচ্চা হওয়ার আগে তার লিঙ্গটা কি জানতে চাওয়াটা আইনত অপরাধ, ঠিক আছে। কিন্তু আমাদের তো অনেক না, আমরা হচ্ছে কি লিঙ্গটাকে জানতে চাইনি, তো অনেক জন হয়তো ওই ভিডিওটা এখনো পর্যন্ত কিন্তু পোস্ট করা হয়নি, কিন্তু তার আগে অনেক হয়তো অফেন্স হতে পারো আমার মনে হচ্ছে, তাই জন্য নেক্সট ভিডিও বলে দিচ্ছি যে আমাদের ওরকম কোনো মোটিভ ছিল না, আমাদের জাস্ট হচ্ছে কি যেমনটা হয় বেবিকে লাইভ এরকম নড়া নড়া দেখতে তার হার্টবিট শুনতে একটু চেয়েছিলাম বাবা হই, তাই জন্য। তো কারো যদি মনে হয় যে ভুল হয়েছে তোরা সরি 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 বলবো না, সরি বলবো না, কারণ আমাদের ওই মোটিভই ছিল না, আমাদের দাঁড়া রীতিকা আমাদের মোটিভ একদমই অন্য ছিল, মানে একটুখানি হয় না দিল কা সুকুন, মানে আমাদের তো যেমনটা বলেছি ছেলে হলেও খুশি মেয়ে হলেও খুশি দুটো হলে খুশি, ঠিক আছে। তো আমাদের শুধু চাই যেন সুস্থভাবে যেন আসে আর কিছু না, তাই না, সরি বলবো না ভাই, কারণ আমার মোটিভ খারাপ না রীতিকা, মানে বউ এইবারে ফাইনালি তাহলে আনবক্সিং হবে। গাইস তোমরা সবাই রেডি তো? রেডি তো? চলো ওয়ান টু থ্রি টু কতবার তোমরা এখানে ঠিকভাবে বুঝতে পারবে না, এই তো বাবা কিছু মুড়ে মারে না যায়, এই দেখো কচু দেখো কত ছোট দেখো কচু, এই দেখো কচু দেখো, এই দেখো কচু দেখো, সই দেখো, কত বড় হয়ে গেছে পেটু, হাত পা সব হয়ে গেছে, গাইস দেখো তোমরা এইটাকে দেখার জন্য কত অপেক্ষা, আমি ওই জন্যই বলছি যে দেখো মানে আমি রীতিকার থেকে এই জন্য জেলাস, ও হচ্ছে কি এইটাকে দেখতে পেয়েছে, ও নড়ছিল হাত পা নড়াচ্ছিল রীতিকাটা দেখতে পেয়েছে, কিন্তু আমি দেখতে পাইনি, এই জন্য আমি জেলাস, আমি পরের জন্মে মিয়াও পরের জন্মে মিয়াবো, আমি প্রেগনেন্ট হবো, দেখো এটা আবার খাওয়ার খারাপ বাড়ি নেবে ওটা না, মানে দেখো বাবা হওয়ার খুশি তো আলাদা, কিন্তু মা হওয়ার খুশিটা না ওর থেকেও ডবল, ঠিক আছে, তো সেই খুশিটা অনুভব করতে চাই, মানে ওরকম আমি যখন আমার যখন লাইফ করে তখন তো আমার মানে অন্যদিকে তাকাচ্ছি না, মানে ওর দিকে কি হয় মজা হচ্ছে, মানে দেখো তোমাদের বৌদি কি বলছে বলছে যখন হচ্ছে কি ওটা হচ্ছিল ওটা লাইভ রীতিকা রীতিকা চোখ সরাতে পারছিল না, রীতিকা এত মজা আসছিল ওই মজাটা আমিও চাই, কিন্তু দেখা যাবে না, যাই হোক ওটা ইলিগাল বলছে আমি কিছু করি না, কিন্তু যারা বড়লোক তা দেখতে পাবে, ঠিক আছে আমরা যেদিন বলো খাবো সেদিন আমিও দেখবো, কোনো প্রবলেম নেই, আমরা দেখি দে এটা হাত ওপরের গুলো দেখো হাত পা, এইটা কি এটা মানে মাথাটা আমি উল্টো ধরেছি নাকি, না না ঠিকই ধরেছি, না না এই দেখ এবার সোজা ধরেছি, এই তো এবার সোজা ধরেছি, তখন উল্টো ধরেছিলাম, এইবার সোজাই দেখো, রীতিকা নাই আর দেখো লেখা আছে, এই দেখো এটা তো রাত্রে সব কিছু লেখাই আছে যে কোনটা কি, কিন্তু আমরা চোখে দেখে যা বুঝতে পারছি কি ভালো লাগছে, এবারে গাইস আর কিছু মাস পরেই তখন খুলে পাবো, আমি রীতিকাকে বলেছি ঠিক আছে সবসময় বাবার কাছে থাকবে তাহলে বাবাকে বেশি ভালোবাসবে, শুধু খাবারটা মায়ের কাছে চলে যাবে, ও ছাড়া সবসময় বাবার কাছেই থাকবে, তাই তো একবার দেখে দাও, হ্যাঁ দেখতে দেখতে পাচ্ছে, তো গাইস তোমরা কমেন্টসে একটা কথা বলো যে ছেলে হবে না মেয়ে হবে, ঠিক আছে, যে গাইস দেখো ওটা হচ্ছে পা, এটা হচ্ছে তোর আমার এই জায়গাটা উনি, এটা হচ্ছে তোমার পেট, হাত পা দেখো গুটি আছে, ভাবটি থেকে হাত পা সব হয়ে গেছে আমাদের কচুর,
আর এটা আলোতে না না আছে না আর এইটা তোমার হচ্ছে দেখো সিদ্ধাটা বন্ধ বোঝা যাচ্ছে মানে পিটার এই জায়গাটা এইটা তোমার হচ্ছে মুখটা এটা হাত দেখো হাত পাশ দেখা যাচ্ছে এটা হাত এটা হাত এটা মনে হচ্ছে আমার মাথা বা কিছু এইটা মাথা তারপর আমি আর বুঝতে পারছিলাম না কোনটা কি মানে এতটা তুই এমনি তোর তো ওটা মনে নেই তুই এরকম দেখেছিস না মাথা ওরকম বুঝতে পারিস না ওরা সে মানে পক পক করে ঘুরছিল মানে এমন ঘোরাচ্ছে মানে অন্য অন্য দিকে ঘুরে ঘুরে চলে যাচ্ছে যেটুকু বুঝতে পেরেছি সেগুলোই বললাম আমি খুশি খুব খুশি আমি দেখতে কত খুশি তুই চলো দেখেছি আমি নোট দেখলি আমার দেখো আমাকে যখন যখন মানে রকম করা হয়েছিল গলা ভাত খাচ্ছে আর হাফ বয়েল ডিম খেলাম পিসির শরীর তো অনেক খারাপ আর পিসি মানে এখন যা শুনলাম পিসি বমি করছিল কিন্তু বমি ছিল কিনা বুঝতে পারিনি পিসিকে জিজ্ঞেস করলাম পিসির শরীর অনেকটাই খারাপ দেখে বুঝতেই পারছো দেখিয়েছিল আজ সকালবেলা না আজকে পিসিকে দেখায়নি পিসির শরীর প্রচন্ড খারাপ হয়েছে পিসির কি হয়েছে পিসির ওই পেটে ক্যান্সার ওটা হয় একবার হয়েছিল ওটা তোমার চারটে কেমো হয়েছিল তারপরে বলছিল যে ঠিক হয়ে গেছে নাকি আবার নাকি ধরা পড়েছে তোমার কেমো নাকি আটটা চলছিল না পিসি আটটা কেমো হওয়ার কথা ছিল মানে কম ডোজের কিন্তু ওটা তিনটে দিয়ে নাকি বলছে আর এখন নিচ্ছে নিতে পিসি মানে শরীরে নিতে পারছে না মানে অনেকটা পিসির মানে ঘাত বা মুখটু পুড়ে গেছে জিভ পুড়ে গেছে হাতে তেলে মানে সব পুড়ে গেছে কেমোর জন্য পুড়ে গেছে এইবারে মিষ্টি কিসের জন্য ওটা বল এটা তো তুমি বলো ওটাই বলো ও আচ্ছা ওই যে আল্ট্রাসোনোগ্রাফির এটা একদিন পাঁচ মাসে দিদি যখন পেটে ছিল আমি পড়ে গেছিলাম পড়ে গিয়েই তো দিদির এই প্রবলেমটা হলো পাঁচ মাস তখন পড়ে গেছিল এবার দিদি দেখবে দিদি দেখ দেখ ছাড়বে সে কি বুঝতে পারছিস আমার কিন্তু দেখো ছোটবেলা বলো বড়বেলা বলো আমার ফেভারিট যে কাজিন ছিল কিন্তু পিসি ঠিক আছে তুমি বুঝতে পারছো কোনটা মাথা হ্যাঁ তুমি শুয়ে তো উল্টো ধরেছো আর আজকে হচ্ছে নেক্সট ডে কালকে আমরা রিপোর্ট আনতে গেছিলাম সেটা তোমরা দেখলে আর সকালে গেছিলাম টেস্ট করতে আর আমরা কালকে আর কোনো ব্লগ কন্টিনিউ করিনি আজকে ভেবেছিলাম আজকে করিনি সারাদিন ধরে যে ব্লগ করিনি এখন বাইরে তোমার 11টা রকম বাজে যায় মানে আজকে মা চ্যানেলে রান্না ছিল আর আজকে হচ্ছে গণেশ পুজো গণেশ চতুর্থী আমি তদলে যাচ্ছি আর সারাদিন আমি ভিডিও করিনি খালি শুয়েছিলাম তার মধ্যে এত গরম পড়েছে তো আমাদের অ্যালভেস্টারে ঘর মানে গরম বিছনা টিছনা পুরো মানে চ্যাকচ্যাক করে এত গরম আর কালকে আমার USG হয়েছে সেটা তোমরা জানো আর ভেতরে গিয়ে যখন আমার টেস্ট করা হচ্ছিলো তখন আমি তো মনিটরে সব কিছু দেখতে পাচ্ছিলাম তাহলে আমি প্রথম থেকেই বলি আর মানে USG তারপর হচ্ছে হাত ভাঙা ওগুলো সব আলাদা ছিল আর প্রেগনেন্টের জন্য আলাদা ছিল আমার আমি গেছিলাম যে প্রেগনেন্টের রুমে সেখানে দুটো মনিটর ছিল একটা মানে দুটো দুজনের কোনো করার জন্যে যাতে পেটের ফোয়ারাটা ফার্স্টে আমার পেটের মধ্যে জেল দিল একটা জেল দেওয়ার পরে একটা মেশিন ছিল আর সামনে একটা ডাক্তারের সামনে একটা মনিটর আর আমি এরম লম্বা হয়ে শুয়েছিলাম সামনে আমার একটা পায়ের সামনে একটা মনিটর উঁচু করে ফার্স্ট টাইম আমি ছোটো মনিটরটা কিছু হয় না তবে না হট করে দিলাম যখন এই মেশিনটা পেটের মধ্যে এরম হালকা করে দেখতে পেলাম ওকে ঠিক আছে ছোট ছোট হাত পা মানে সব কিছু হয়ে গেছে হাত পা পুরো বডি তোমার পিছনে সিদ্ধা তোমরা অনেক ভিডিও দেখেছ মাথা মানে পুরো ফুল বডি এসে নড়ছে চড়ছে সব কিছু আর এখন তো ভারী মাস হয়ে যাচ্ছে আমার যে খালে ভারী মাস আরও পড়ে যাচ্ছে সেই জন্য আমার শরীরেও অনেকগুলো মানে
কি বলে না এখন শরীরে অনেকগুলো এখন হচ্ছে কি লিভার পেইন প্রচুর প্রচুর ইতি এখন মানে ব্যথাটা বেড়েছে হ্যাঁ মানে খুব ব্যথা পায় এই হাঁটু এই হাঁটু তারপরে তোমার এই কোনায় কোনায় ঘাড় পিঠ আর আমার হঠাৎ করে এই ধার বাঁধটা খুব ব্যথা আমার যেখানে 6 মাস হয়ে গেছে মানে 6 মাসে পড়ে গেছি 21 উইক লাস্টের দিকে চলছে মানে 22 উইক হতে যায় মানে 6 মান্থ তো হয়নি 6 মান্থ হতে যায় আগে বুঝতে পেত না এখন বুঝতে পারে আজকে এত নড়ছে কালকে আমি মানে আজকে এত নড়ছে তো রীতিকা সব পেটাতে পেটাতে কালকে রাতে ঘুমাতে পারিনি কালকে ক্লিনিকে গেছি ক্লিনিকে দেখি বসে আছি দেখি নড়ে যাচ্ছে হ্যাঁ রিপোর্ট নিতে গেছে সকালবেলা যখন টেস্ট করি তখন নড়াচড়া করছে আর আজকে এখন দুপুরবেলা শুয়েছিলাম আর এতটা গরম তো মানে খুবই কষ্ট হয় কারণ রাতের বেলা তো হচ্ছিলো মানে আমার খুব এগুলো ব্যথা ব্যথা করছিলো শরীরটা কারণ হাইফাই করছিলো রাতের বেলা তো আমি ঘুমাতে পারছিলাম না তার মধ্যে নড়ে যাচ্ছে রাতের বেলা তো না আরও সবসময় নড়তে থাকে আজকে দুপুরবেলা এখন দুপুর না বিকেলের টাইমটাতে না যখন হালকা একটু গরমটা করলে আমি একটু মানে আরামসে একটু শুতে পারছিলাম মানে রোদটা অনেকটা কমে গেছে শুয়েছিলাম তখন দেখি নড়ছে এরকম শুয়ে দেখি নড়ছে আমি তখন দাদার হাত থেকে না পেটে মধ্যে দিচ্ছি ও দেখি টুক 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 কতবার লাতি মারছে কতবার নড়ছে এবং আতা কী খুশি তখন আমারও খুব ভালো লাগে মানে দিদা আমার দিদা ফোন করে জিজ্ঞেস করে কিন্তু নড়াচড়া করছে আমি বলি এখন আবার তুই দিদা সেটা বল সেই সকালবেলা ঘুম উঠলে যখন তুই দেখিস পেটটা হ্যাঁ আর আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন না আমার পেটটা ফুলে থাকে মানে মানে মাথা ঠেলে থাকে আজকে সকালে কী হয়েছে কাল রাতের বেলা তো আমি তো উসপাস করতে করতে ঘুমিয়েছি আর সকালবেলা হলেই আর গরম মানে ঘুমাবো কি গরম ঠিক আছে ওরকম ঘুমা মানে ঘুমটা উসপাস করছি আমি শুয়ে শুয়ে এপার করছি ওপার করছি মানে সোজা হয়েছি তো শুই না একবার বাঁ পাশ একবার ডান পাশ বালিশটা পরে এপার একবার ওপরে করছি আর আমি না পেটের মধ্যে হাতগুলিগুলি দেখি মাথা ব্যথা উঁচু হয়েছে না আর সকালবেলা করে ঘুম থেকে উঠলে না মাথাটা মানে পুরো ঠেলে যখন খালি পেট থাকে আর পুরো না ওকে বোঝা যায় তখন আমি আজকে সকালবেলা প্রথমে না খুঁজে পাইনি আমি বলি কী হলো খুঁজে পাচ্ছি না আমি খালি পেটের মধ্যে এমনভাবে হাতগুলো আছি তখন দাদার দিকে একবার দেখছি তারপরে কিছুক্ষণ এরকমভাবে মানে ডান পাশে এরকম শুয়ে থাকতে তখন দেখি তারপরে একটুখানি হালকা দেখতে পেলাম যে যখন চিৎ হলাম দেখলাম যে ফুলে আছে তখন মানে টেনশনটা আমার দূর হয়েছে মানে সকালে উঠে জড়িয়ে দেখি পেট বুঝে মানে ওর মাথা ঠেলে উঠেনি তোমার টেনশন হয় হ্যাঁ তখন টেনশন হয় আচ্ছা তারপরে যখন দেখতে পাচ্ছি মাথা ঠেলে উঠে তখন টেনশন তখন টেনশন চলে যায় কারণ তখন যখন মাথা ঠেলে উঠে তো মানে কি বলো ব্যথা করে ওঠে পুরো আর ঋতিকা কি বল দেখি বলে আমরা মানে আমাদের না ম্যাচুরিটি আসেনি আমাদের ম্যাচুরিটি চাই আমাদের একটা বাচ্চাই পারবে একটা বাচ্চাকে সামলাতে ঠিক আছে ওর মতো বাচ্চা থাকবো ওর মতো খেলবো দুলবো ভালো থাকবো তাই না ম্যাচুরিটি একদম দরকার নেই তাই না আমাদের আমাদের একটু মানে বাচ্চা বাচ্চা বিহেভিয়ার ওটাই বেশি পছন্দ করি আমরা আমিও চাই আমার বউ একটু বাচ্চা বাচ্চা বিহেভিয়ার করুক আমার বউ চাই আমি একটু বিহেভিয়ার করুক তাই না ওটাই বেশি পছন্দ তো আর আজকের ব্লগটা এত অবধি থাকছে কারণ অনেক রাত হয়ে গেছে দেখা হবে কালকের ব্লগে